হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিসেন্টলি ফেসবুকের মধ্যে এই পিকচারগুলো কিন্তু ভাইরাল হয়েছে। আপনারা স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পারছেন, এই পিকচারগুলো কিন্তু ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে। এই ধরনের পিকচার কিভাবে আপনারা এডিট করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বক্সের মধ্যে লিখব আরবান জঙ্গল ফ্রন্ট লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি সাইট চলে আসবে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আবার ডাউনলোডে ক্লিক করার জন্য বলতেছে, আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারছেন আমার এই ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ফন্টটি ডাউনলোড হওয়ার পরে আপনারা এখান থেকে আরও একটি পেজ ওপেন করে নেবেন। ওপেন করার পরে সার্চ বক্সের মধ্যে লিখবেন জঙ্গল পিকচার। জঙ্গল পিকচার লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো পিকচার চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে আপনার মন মতো এইখান থেকে আপনারা যে কোনো একটি পিকচার ডাউনলোড করতে পারেন। আমি এইখান থেকে এই পিকচারটি ডাউনলোড করব। পিকচারটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে পিকচারের মধ্যে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ নামে একটি অপশন চলে এসেছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ইমেজটি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। পিকচারটি এডিট করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সের মধ্যে লিখবেন পিক্সাল ল্যাব। পিক্সাল ল্যাব লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আমি ভিডিও শট করার জন্য অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে ওপেনে ক্লিক করবেন। পিক্সাল ল্যাবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, ওইখানে ক্লিক করবেন। নিউ টেক্সটের মধ্যে ক্লিক করে এখানে আপনি যে কোনো একটি নাম অথবা আপনার প্রিয় মানুষের নামটিও লিখতে পারেন। তারপরে এখানে ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে এদিকে আসবেন। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইল এবং প্লাস চিহ্ন যেটা রয়েছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সরাসরি আপনাদের ফোনে যে স্টোরেজটি রয়েছে ওইখানে নিয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি একটি ফোন ডাউনলোড করেছিলাম, আমি এখন ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ফন্ট কিন্তু চলে এসেছে, এখান থেকে আমি ফন্টটিকে অ্যাড করব। তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্টটি অ্যাড হয়ে গেছে। তারপরে ফন্টের মধ্যে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফন্টটি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন এখানে একটি ইমেজ অ্যাড করব। ইমেজটি অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, ওইখানে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ওইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার গ্যালারিতে নিয়ে আসবে। এখানে কিন্তু আমি অনেক ধরনের ইমেজ আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমি যে কোনো একটি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে এটাকে একটু ক্রপ করে নেব, আপনারা আপনাদের মতো ক্রপ করে নেবেন। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই লেখাটাকে পজিশন মতো বসিয়ে দেবেন। লেখাটি পজিশন মতো বসানোর পরে এই পিকচারটি সেভ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, ওইখানে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, ওইখানে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আপনাদের সহজেই বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এই ধরনের ভাইরাল পিকচার এডিট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।